السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أمرا أسكي أشتي পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মাক্কিনগর গ্রামে। এখানে আমাদের একটি সবাহী মক্তব চলে। শীতের মধ্যে বাচ্চারা কত কষ্ট করে এখানে বসতেছে, তারা কিভাবে পড়তেছে। তিনটি পৃথক পৃথক গ্রুপে বাচ্চারা এখানে দিনে আইলেম শিখতেছে। আজকে আমরা দেখব এই মক্তবে বাচ্চারা কিভাবে বসতেছে, কিভাবে পড়তেছে। পঞ্চগড় সহ উত্তরবঙ্গে এখন শীত নেমে গেছে। আমরা আসার সময় এই যে জ্যাকেট পরে আসছি, বাচ্চারা এখানে ভালোভাবে বসার মতো ওরকম কোনো ব্যবস্থা নাই, মোটামুটি বসতেছে। আমরা এখানে দেখে তো আশ্চর্য এই শীতের মধ্যে বাচ্চারা কিভাবে এত কষ্ট করে বসে পড়াশোনা করতেছে। আগে তো বাচ্চা প্রায় 80+ ছিল, তো সেই ঠান্ডা এবং শীতের কারণে কিছু বাচ্চা কমে গেছে। চলেন আমরা তাহলে দেখি বাচ্চারা কিভাবে পড়তেছে। বাচ্চাদের বসার কার্পেটের যেমন প্রয়োজন, এর থেকে বেশি প্রয়োজন ক্লাসরুম হয়। ক্লাসরুম হয়ে গেলে মাদ্রাসায় রূপান্তরিত হবে, জানুয়ারি থেকে ভর্তি শুরু হবে। জানুয়ারির আগেই এখানে ক্লাসরুমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।